বড় বেটের একটা আর মাজার একটা মালিক কিন্তু ব্লক নিচ্ছে আর কি একটা গাড়ি ব্লক সন্ধ্যার সময় দোকান লাগাই বাজ গেছি বাজ যাওয়ার পর আসা যাচ্ছে সকাল 9টার সময় দোকান আইছি এসে দিয়ে তালা ভাঙা দরজা খোলা খুলে আসে আমি সাইয়া দিয়ে আমার মেশিন যে ওয়েল্ডিং মেশিন আছে যেটা বড়রা এটা নিচে গা ব্যাটারি নিচে গা মোটর টোটর সব দিয়ে গেছে গা তারপরে প্লাস এগুলো তালা ভাঙা সেই ঘর থেকে সব কিছু দিয়ে গেছে গা যা যা আছে তার ওয়েল্ডিং মেশিন তার তো যা আছে এভরিথিং যা যা তামার জিনিস যা যা আছে সব দিয়ে গেছে গা সব দিয়ে গেছে ব্যাটারি আছে আর ব্যাটারি একটা আছে যা 100 এমপিএর ব্যাটারি যার দাম আছে 15-16 হাজার টাকা আর একটা 100 এমপিএর ব্যাটারি প্রায় 9,000 টাকা নতুন গাড়ি আনছিল ব্যাটারি যার গাড়ি গাড়ি নিতে আইব এনে আমার দোকানে ঠিক আছে হে সকালে আইব এ গাড়ি নিব আর এদের এই অবস্থা সব জায়গায় আছে ঢুকছে কি দরজা তালা ভাঙছে ভাঙা দরজা ভাঙছে ভাঙা হয়ে ঢুকছে তালা ভাঙছে না কাঠের দিকে তালা একটা কাঠের দিকে আছে দেখছে দাদা পুলিশে খবর দিছে হ্যাঁ পুলিশ আছে পুলিশ আছে কে গেছে যে কেসে কইছে যে আমরা দেখতাছি এই দুই কেসে গেছে আমরা এর আগে কি এরকম হইছিল এর আগে এমন এমন তারগুলো ভাঙছে না কোনো সময় মানে টুকটাক জানা গাড়িতে তেল ব্যাটারি এটা নিছে কিন্তু এমন ভাবে মানে দরজা ভাঙা নিছে না কোনো সময় আর ইদানিং চন্দ্রপুরতে প্রচুর চুরি হচ্ছে ব্যাটারি গাড়ি মানে দরজা ভাঙা আপনার নাম আমার নাম সুশান্ত দেব জায়গার নাম চন্দ্রপুর আজকে বিগত কিছুদিন যাবতই আমাদের এখান থেকে বিগত 6 মাস থেকে বছর থেকে 1 বছর ধরে যাবৎ প্রচুর মাল চুরি হইতেছে ঠিক আছে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না কে বা কারা নিতেছে এটা পুলিশেরও জানানো হয়েছে আমাদের পাশের দোকানে একবার চুরি হয়েছিল 2 বার চুরি হয়েছে এটাও দুবারই পুলিশ ভেরিফিকেশন করছে কিন্তু ভেরিফিকেশনে কোনো তাদের সদ উত্তর তাদের কাছে পাওয়া গেছে না ভেরিফিকেশন তাদের কাছে কোনো রিপোর্টও নাই চোর ফুর ধরা পড়ছে না পড়ছে এটা কোনো রিপোর্টই আমাদের কোনো সাবমিশন হয়েছে না আর আমাদের জিনিসপত্র যেহেতু হয়েছে না আমাদের মালপত্র আর গতকালকে আমাদের এখানে রাত্রেবেলা আনুমানিক রাত্র 12টা 1টা পর্যন্ত তো আমাদের লোকাল লোকই থাকে 12টা 1টার পরে ধরো না 2টা 3টা নাগে শেষ রাত্রের দিকে কিছু চুর আইসে গাড়ি ঘোড়া নিয়ে আওয়ার পরে আমাদের এখানের মালপত্র উঠাই নিয়ে গেছে আর পাশের দোকানেরও তালা ভাঙছে ভাঙ্গা তাদের ওয়েল্ডিং মেশিন এবং অনেক যন্ত্র সামগ্রী সব উঠাই নিয়ে গেছে পাশের বাড়ির লোকে দেখছে সকালবেলা যে দরজা খোলা তো এই সবাই জানাজানি হয়েছে হইলো আসার পরে দেখলো তালাগুলা সব মেশিন দিয়ে কাটা মেশিন দিয়ে কাটতা সবগুলা জিনিস তারা নিয়ে গেছে চুরি করে ঠিক আছে তো থানার পুলিশও আইলো থানার ইনফর্ম করা হইলো 101-এ 102-এ ফোন করা হয়েছিল তারপর তারা আবার থানার ইনফর্ম করলো থানাও আইলো আয়া সামনাসামনি সব কিছু ভেরিফিকেশন করে গেল তারা রিপোর্ট টিপোর্ট লিখে লয়ে গেছে আমার একটা গাড়ির একটা ইঞ্জিনের ব্লক চুরি হয়েছে আজকে বিগত 5 দিন আগে আমার একটা কেবিসি চুরি হয়েছে ট্যারেক্সের কেবিসি আর এতটুকুই আমি এখন অব্দি দেখছি আর সব কিছু তো ঘাটাঘাটি করা সম্ভব হয়েছে না আর চুরি করার লেগে গিয়ারবক্স একটা মনে হয়তো বা একটা গিয়ারবক্স শর্টেজ আছে এখন আমি কাউন্টিং করলে বাই করতে পারব আর গিয়ারবক্স একটা আরেকখানে নিয়ে ফেলাই রাখছে ওইখানে নিয়ে ফেলাই রাখছে তো ওইটারে নিয়ে আবার আমরা জায়গাতে রাখলাম এটা নিতে পারছে না মনে হয় পরিস্থিতি সেরকম অনুকূল হয়েছে না যার কারণে চুরি হয়েছে না এটা আমার গুড লাক আমি কইতে পারি যেটা আমি বেঁচে গেছে ব্লকটার দাম আনুমানিক 20,000 টাকা হইব 20,000 টাকার ব্লকটা আর গিয়ারবক্স ধরেন না 25,000 টাকার মতো হইব আর তাদের সামগ্রীর ধরেন না ওয়েল্ডিং মেশিন একটা 35,000 টাকা অ্যাপ্রক্স আর আনুষঙ্গিক আরও অনেক মেশিনারিজগুলো চুরি করছে ইনক্লুডিং মিলে ধরেন না 1,00,000 টাকার মতো তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে
এরপরও তো আর এত বড় ওয়ার্কশপের ভিতরে কি অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বহুত কিছু থাকে, কি নিচে না নিচে এটা তো আর ফটকিরে কোয়া যাইতেছে না। যখন যে জিনিসটা প্রয়োজন হইব, যে জিনিসটা জায়গা পাওয়া যাইতো না, তখনই বোঝা যাবো যে জিনিসটা চুরি হয়েছে। কারণ একটা দোকানও যদি সাজানো থাকতো তাহলে বোঝা গেল এই জায়গায় এই জিনিসটি নাই, কারণ এটা তো আর সাজানো দোকান না, এটা একটা ওয়ার্কশপ, যার কারণে এটা ফটাফট বোঝাটা সম্ভব না। আপনার নাম? আমার নাম অমিত রায়।